রাইট নাও দিশা পাটানিকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায়, কেননা সেখানেই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন, কিন্তু মাঝে মাঝে বোল্ড আকারে ক্যামেরার সামনে ধরা দেয়। ঠিক এই জন্য অবশ্য অল্প সময়ে দর্শকদের মাঝে আলোচনায়। মোরোভার এই তারকা বর্তমানে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি শেয়ার করেছেন, কিন্তু তার প্রকাশ করা ছবিতে দেখা যায় কালো কালারের খোলামেলা পোশাক পরে ক্যামেরার সামনে ধরা দিতে। যদিও হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে, ঠিক এই জন্য অবশ্য তার রূপের প্রতি ঘায়াল হয় তার অনুরাগীরা। মোরোভার তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন, কিন্তু আবার অনেকে তাকে মাইলাপ লিখেছে। মোরোভার অনেকে আবার তাকে হট গার্ল বলে দাবি করেন, কিন্তু আবার অনেকে তাকে আগুনের ইমোজি দিয়েছে। সেই সাথে অনেকে আবার তার রূপের প্রশংসা করেন, যদিও আবার অনেকে তাকে বিউটি কুইন লিখেছে। কিন্তু যাই হোক, সবকিছু মিলে বর্তমানে দর্শকদের মাঝে এভাবে আলোচনায়, কেননা এই তারকা তার কেরিয়ার অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে। ঠিক এই জন্য অবশ্য অল্প সময়ে দর্শকদের মাঝে আলোচনায়। মোরোভার এই তারকাকে আগামীতে কাঙ্গুবা চলচ্চিত্রে দেখা যাবে, কিন্তু সেখানে আর অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী তারকা সুরিয়াকে। যদিও কাঙ্গুবা চলচ্চিত্রের মাধ্যমে এই তারকা প্রথমবারের মতো দক্ষিণী চলচ্চিত্রে অভিনয় করেন, মোরোভার এই জন্য তার অনুরাগীরা তার এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষায় রয়েছে। অন্যদিকে দিশা পাটানিকে এক ভিলেন রিটার্ন চলচ্চিত্র সর্বশেষ অভিনয় করতে দেখা যায়। মোরোভার সেখানে তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে, কিন্তু এই জন্য এই তারকা তার চরিত্রটির জন্য দর্শকদের মাঝে আলোচনায়। সুতরাং জগ জেনে তো নিলেন কি কারণে বর্তমানে দিশা পাটানি ক্যামেরার সামনে হট লুকে ধরা দেয়। মোরোভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।